চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীরা যেন চিরকালই বঞ্চিত অবহেলিত এবং অত্যাচারিতও বটে তাদেরকে যে পরিমাণ কাজ করানো হয় তার তো সমতুল্য বেতন তারা পায়ই না উল্টে অত্যন্ত তাদেরকে কষ্টের সঙ্গে দিন কাটাতে হয় এই পরিস্থিতিতে প্রত্যেকটা চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী এইভাবেই দিন কাটায় যে কবে বেতনটা বাড়বে কবে একটা স্টেবেল জায়গায় আমরা পৌঁছাবো অবশেষে মোটামুটিভাবেই চুক্তিভিত্তিক কর্মীদের কপাল খুললো বারো পার্সেন্ট ইনক্রিজ হয়ে যাওয়া মানে বেতন অনেকটা বেড়ে যাওয়া কপাল খুললো তবে হ্যাঁ এটাও কিন্তু সবার জন্য নয় সমস্ত প্রকার চুক্তিভিত্তিক কর্মচারীরা কি এই বেনিফিট পাবে উত্তর হচ্ছে না সমস্ত প্রকার চুক্তিভিত্তিক কর্মচারীরা এই বেনিফিট পাবে না এই বেনিফিট একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টের কিছু চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সমস্ত ডিপার্টমেন্ট সমস্ত সংস্থার চুক্তিভিত্তিক কর্মীরা এই বেনিফিট পাচ্ছে না কাদের জন্য এই বেনিফিট কীভাবে হচ্ছে কবে থেকে অ্যাপ্লিকেবল হচ্ছে এই সমস্ত তথ্য আজকের ভিডিওতে আমরা পেয়ে যাব অবশ্যই যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন ভিডিওর নিচে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন আপনারা কোন ডিপার্টমেন্টে চুক্তিভিত্তিক কর্মী এবং কতদিন কাজ করছেন কতটা বেতন পাচ্ছেন যদি সম্ভব হয় জানাবেন আর যদি না পারেন অবশ্যই কোন ডিপার্টমেন্টের চুক্তিভিত্তিক কর্মী সেটুকু জানাবেন তাহলে আপনাদের যে সমস্ত আপডেটগুলো আসবে আমি আপনাদেরকে অবগত করব যে এই সংস্থা আর এই চুক্তিভিত্তিক কর্মীদের কতটা বেতন বাড়লো না বাড়লো বা কি কি হলো না হলো তো আমি আপনাদেরকে দেখাই একটা খবর যে খবরে আপনারা বিশ্বাস করতে পারবেন কারণ আমি মুখের কথা বললে অনেকের ভরসা হবে না অবশ্যই ভিডিওটিকে মন দিয়ে দেখবেন তার সঙ্গে সঙ্গে ভিডিওটিকে লাইক শেয়ার আর যদি পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কোনো ভিডিও আপডেট আপনাদের মিস হবে না তাহলে কাদের এই বেনিফিট হচ্ছে সেটা জানতে হলে আমাদেরকে আগে খবরটি দেখতে হবে দেখুন আমি নিয়ে এসেছি আপনাদেরকে অনলাইন পোর্টাল বাংলা ওয়ার্ল্ড ডট ও এইখানে খবরটি কিন্তু ছাপা হয়েছে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে সরকারি কর্মচারীদের ছবি দিয়ে দেখেছেন ব্যানার কড়াই আছে এখানে বলা রয়েছে রাজ্যের সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি সমস্ত সরকারি কর্মী নয় এটা চুক্তিভিত্তিক কর্মী তাও আবার সমস্ত প্রকার চুক্তিভিত্তিক কর্মী নয় রাজ্যে বহু প্রকারের চুক্তিভিত্তিক কর্মী আছে আট দশ লক্ষ চুক্তিভিত্তিক কর্মী আছে তার মধ্যে কিছু সংখ্যক চুক্তিভিত্তিক কর্মী এই বেনিফিট পাবেন নির্দিষ্ট একটা সংস্থায় বেশ কয়েকজন চুক্তিভিত্তিক কর্মচারী এক ধাক্কায় অনেকটা মানে বারো পারসেন্ট বেতন বাড়ছে পশ্চিমবঙ্গের এই সরকারি কর্মীদের কাদের বেতন বাড়লো কতটাই বা বাড়লো যদিও বেতন বৃদ্ধির দাবি কিছুটা বেশি ছিল তবে এই পরিমাণ বেতন বৃদ্ধিতেও খুশি কিন্তু পারিশ্রমিক বৃদ্ধির জন্য আন্দোলনকাররা যারা করছিলেন তারা একটু খুশি হয়েছে। দীর্ঘদিন ধরেই রাজ্যের সরকারি কর্মীদের মূল বেতন চোদ্দ শতাংশ বৃদ্ধির জন্য দাবি জানিয়ে আসছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের শিক্ষাবন্ধু কমিটির সদস্যরা যদিও সম্পূর্ণ দাবি মেনে বেতন বৃদ্ধি করা হয়নি তবে দাবির কাছাকাছি বৃদ্ধি পেয়েছে বেতন তারা চেয়েছিল চোদ্দো শতাংশ পেয়েছে বারো শতাংশ চোদ্দ শতাংশর জায়গায় তারা পেয়েছে বারো শতাংশ তাতেও তারা কিছুটা খুশি সে কারণে তারা আন্দোলন প্রত্যাহারও করে নিয়েছেন বলে রাখা বলো বহুদিন ধরেই রাজ্যের অস্থায়ী সরকারি কর্মীদের বেতন চোদ্দ শতাংশ বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন এই সমস্ত কর্মীরা কারা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের শিক্ষাবন্ধু কমিটির সদস্যরা এবার সেই দাবি মেনে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীদের বেতন বারো শতাংশ বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেহেতু বর্তমানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির স্থায়ী উপাচার্য নেই স্থায়ী রেজিস্ট্রারও নেই সবাই অস্থায়ী তাই এমন পরিস্থিতিতে কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত সঠিক এবং আইনানব কি না সেটা জানার জন্য আইনজীবীর পরামর্শ চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানে স্থায়ী উপাচার্য নেই স্থায়ী রেজিস্টার নেই সেই জায়গায় অস্থায়ী কর্মীরা কি আদতে বেতনটা বাড়াতে পারে এই প্রশ্নের উত্তর জানতে কিন্তু তারা আইনজীবীর পরামর্শ নিচ্ছে তবে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রার বাবু জানিয়েছেন যে অস্থায়ী কর্মীদের বেতন বারো শতাংশ বৃদ্ধি করার সুপারিশটা পাশ হয়েছে এর ফলে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অধ্যাপক অধ্যাপিকারা এখন ন্যূনতম কত বেতন পাবেন বর্ধিত হওয়ার পর বারো শতাংশ বর্ধিত হওয়ার পর সাতান্ন হাজার সাতশো টাকা মাসিক বেতন হিসেবে পাবেন অস্থায়ী যারা অধ্যাপক অধ্যাপিকা আছেন তাদের কিন্তু বেতনটা ভালো সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি ভাতা এবং অন্যান্য আপডেট পেতে আপনি আমাদের চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকতে পারেন দর্শক আপনাদেরকে এই সমস্ত আপডেট আমরা নিয়মিত দিয়ে থাকি আপনারা অবশ্যই চলে যেতে পারেন এই খবরটিকে দেখার জন্য বাংলা ওয়ার্ল্ড ডট ওয়ার থেকে আপনারা এই খবরটিকে দেখতেও পারেন মোটামুটি ভিডিওতে যতটুকু দেখিয়ে দিলাম আপনাদের জন্য পরিষ্কার ভিডিওটিকে শেয়ার করুন সবাইকে জানতে সাহায্য করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ